এই ছোট্ট কুকুরটা তার মালিকের সোডা পাখিটাকে খেয়ে ফেলতে চায় এই কাজের জন্য তাকে সাহায্য করতে আরো তিনটা কুকুর এসেছে চারটা কুকুর মিলে শেষ পর্যন্ত লোকটার পাখির বারোটা বাজিয়ে দেয় কিন্তু এই কুকুরগুলির এই লুকুর উপর এত রাগ কেন চলুন গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক তবে ওয়ার্নিং দিয়ে নিচ্ছি আপনাকে অনেক অনেক হাসতে হবে তাই পর্যাপ্ত এনার্জি নিয়ে ভিডিও দেখবেন আর হ্যাঁ কিছু সময় চোখে পানিও চলে আসতে পারে যদি আপনি আমার মতো ইমোশনাল বান্ধা হন তাহলে টিসুও রাখতে পারেন তাহলে চলুন গল্পটা শুরু করা যাক এই ছোট্ট কুকুরটার নাম রেজি সে তার মালিক ডাককে খুবই ভালোবাসে কিন্তু ডাক তাকে দুই চোখে দেখতে পারে না কিন্তু রেজি এই ব্যাপারটাকে একদমই বোঝে না সে মনে করে ডাক তাকে অনেক ভালোবাসে ডাক কখনো রেজিকে রাখতেই চায়নি কিন্তু একদিন তার গার্লফ্রেন্ড একটা পেট শপে গিয়ে রেজিকে দেখে অনেক পছন্দ করে ফেলে আর ডাগের কাছে তাকে রেখে দেওয়ার জন্য আবদার করে তাই গার্লফ্রেন্ডের আবদার রাখতে অনেকটা বাধ্য হয়েই ডাক রেজিকে নিজের কাছে রেখে দেয় কিন্তু একদিন রেজির কারণেই ডাগের সাথে তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায় ডাক তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল তখনই রেজি পাশের রুম থেকে একটা মেয়েদের কাপড় নিয়ে আসে ডাগের গার্লফ্রেন্ড দেখে এই কাপড়টা তো তার না এটা অন্য কোনো মেয়ের কাপড় সে বুঝতে পারে ডাক তার আড়ালে তার সাথে চিটিং করছে তাই সে তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায় গার্লফ্রেন্ড তো চলে যায় কিন্তু রেজি ডাগের কাছেই থেকে যায় এখন ডাক তো কুকুর একদমই পছন্দ করে না সে সবসময় রেজিকে ইগনোর করে আর গালাগালি করে কখনো সে তাকে হারামজাদা বলে আর কখনো বজ্জাত বলে ডাকে এর মাঝে ডাকের বাড়িওয়ালা তাকে ঘর ছাড়ার নোটিশ দিয়ে দেয় সে সব জিনিস প্যাক করে যখন ফোনে কথা বলছিল তখন রেজি একটা বল নিয়ে খেলতে গিয়ে তার নেশা করার বংটা ভেঙে ফেলে তাই ডাক ঠিক করে এবার রেজিকে এসে দূরে ফেলে দিয়ে আসবে সে তাকে ওরে কিছুটা দূরে নিয়ে যায় আর বলটাকে দূরে ছুড়ে দিয়ে সেটা আনতে বলে রেজি বল আনতে যেতেই ডাক সেখান থেকে পালিয়ে আসে সে ভাবে হয়তো রেজি আর ফিরতে পারবে না এদিকে ছোট্ট রেজি মনে করে এটা একটা খেলা সে বল নিয়ে ঠিকই বাড়ি ফিরে আসে রেজিকে ফিরে আসতে দেখে ডাক বিরক্ত হয়ে যায় পরদিন সে আবারও আর একটু বেশি দূরে নিয়ে গিয়ে একইভাবে বল ফেলে দিয়ে আসে কিন্তু এবারও রেজি ঠিক আগের মতোই বল নিয়ে বাড়িতে ফিরে আসে পরদিন সে আবারও আরেকটু দূরে ফেলে দিয়ে আসে কিন্তু সেদিনও রেজি আবার ফিরে আসে ডাক এবার বিরক্ত হয়ে ঠিক করে এবার তাকে একদম শহরের বাইরে ফেলে দিয়ে আসবে তাই সে তাকে গাড়িতে করে দুইশো কিলোমিটার দূরে অন্য একটা শহরে নিয়ে যায় তারপর সেখানের একটা রাস্তায় তাকে বলের খেলা দিয়ে ফেলে আসে এদিকে রেজি তো ভাবছে ডাক তাকে ভালোবাসে আর ডাক তাকে নিয়ে খেলা করছে কিন্তু ডাক যে তাকে ফেলে দিয়ে তার কাছ থেকে মুক্তি চাইছে এটা সে বুঝতে পারে না সহজ সরল মনের কুকুরের মনে তো আর এত চিন্তা নেই ডাক তাকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় আর রেজিয়ে দিকে বল আনতে যায় কিন্তু এবার বল আনতে গিয়ে সে হাঁটকে যায় সে ভাবতে থাকে ডাক হয়তো তার উপর অনেক বিশ্বাস করে এই জন্যই তাকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারলে তবেই সেটা সত্যিকারের সম্পর্ক সত্যিকারের ভালোবাসা কখনোই সহজ হয় না এসব ভাবতে ভাবতে সে বল নিয়ে ফেরার পথ খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার সময় সে এক জায়গায় বসে পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার হাঁটতে শুরু করে এই হাঁটার সময় হঠাৎ দুটো বড় কুকুর এসে তার পথ আটকে দাঁড়ায় এই কুকুরগুলি এখানকার ছেচরা মাস্তানের মতো এরা দুজন মিলে রেজিকে ভয় দেখাতে শুরু করে একজন জোর করে রেজির বলটাও কেড়ে নেয় কিন্তু ছোট্ট রেজি তাদের কথা ঠিক মতো বুঝতে পারে না তাই সে ভয়ও পায় না সে জিজ্ঞাসা করে তোমরা কি জানো ডাগের বাসাটা কোন দিকে আমি ডাগের বাসায় যাচ্ছি কিন্তু সেই কুকুরগুলি দেখে মেরে ফেলার ভয় দেখাতে থাকে ঠিক তখনই দূর থেকে বিশাল আকারের একটা কুকুর চিৎকার করে বলতে থাকে আমার এলাকায় কে দাদাগিরি করে রে কথাবার্তা বলে তোর আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছিস আমি কি বের হবো নাকি নাকি তোরা এখান থেকে এখনই চলে যাবি এই কথা শুনে বাকি দুটো কুকুর বেশ ভয় পেয়ে যায় তাদের এলাকায় তাদের চেয়েও বড় কুকুর আবার কখন এলো দূর থেকে তারা শুধু ছায়াটাই দেখতে পাচ্ছিল এত বিশাল আকারের ছায়া দেখে তারা সত্যি ভয় পেয়ে যায় এর মাঝেই আড়াল থেকে সেই কুকুরটা বের হয়ে আসে তখন দেখা যায় যে সেটা আসলে ছোট সাইজের একটা কুকুর এটা দেখে তারা নিজেরাই নিজেদের উপর হাসতে শুরু করে তারা বলে তোর তো একটা কামড় দিলে দুই কামড় দেওয়ার জায়গা নেই তুই আবার এত বড় বড় কথা বলিস কিন্তু সেই কুকুরটা এত বেশি কথা বলে যে তার কথার কারণে দুই কুকুরের কান ঝালাপালা হয়ে যায় সে বলতেই থাকে আমাকে কামড়াবি তোর হারাম যে খালি জানিস আমার শরীরে কতগুলো লোক আছে আমার শরীরে জীবন হতে পারা একটা দিলেই কালকে তোরা ডেঙ্গু ম্যালেরিয়া এইডসে আক্রান্ত হয়ে যাবি তার সব অতিরিক্ত কথা শুনে দুটো কুকুর বলে এই সালা তো কথা বলেই আমাদের মাথা খারাপ করে দিচ্ছে চল এখান থেকে পালাই নইলে একটু পর কথা শুনতে শুনতে আমি নিজেই মানসিক রোগী হয়ে যাব এই বলে তারা সেখান থেকে চলে যায় ওরা চলে যেতেই সে রেজির পাশে এসে বলে কি দেখলে কিভাবে সিস্টেম করে ওদেরকে ভাগিয়ে দিলাম এই সব সবসময় কাজে দেয় হা 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 চলো এবার অন্য কেউ আসার আগে এখান থেকে চলো কিন্তু রেজি বলে আমার টেনিস বলটা ওরা নিয়ে গেছে ঠিক কুকুরটা বলে আরে বেটা আরেকটা টেনিস বল এনে দিব চল তুই আমার সাথে রেজি আর কোনো উপায় না দেখে তার সাথেই হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে বলে আমার নাম বাঘ তোর নাম কি রেজি বলে অনেক ধন্যবাদ ভাগ আমার নাম হারামজাদা ভাগ বলে কি 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 হারামজাদা মাঝে মাঝে ডাগ আমাকে ডামবেস ময়লার বস্তা এসব বলেও ডাকে ভাগ বলে কিন্তু এগুলোর কোনটাই তো আমার কাছে নাম মনে হচ্ছে না মনে হচ্ছে কেউ তোমাকে গালি দিচ্ছে তখন রেজি বলে ডাগের একটা গার্লফ্রেন্ড ছিল সে আমাকে রেজি বলেই ডাকতো ভাগ বলে এইটা ঠিক আছে এইটা একটা নামের মতো তাহলে আমি তোমাকে রেজি বলেই ডাকব তারপর তারা দুজন হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে ভাগ আবার তাকে প্রশ্ন করে তারপর বলো তুমি কবে থেকে রাস্তার কুকুর হলে। রেজি বলে আরে না না আমি রাস্তার কুকুর না আমার মালিক আছে ডাক আর আমি একটা গেম খেলি ডাক আমাকে একটা বল ছুড়ে দিয়ে পালিয়ে যায় আর আমি সেটা নিয়ে বাড়ি ফিরে আসি বাড়ি ফিরতেই ডাক আমাকে আমার নাম ধরে ডাকে মানে হারাম যাদা বলে এইবার আমাকে একটু বেশি দূরে দিয়ে কঠিন চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে কিন্তু আমার বিশ্বাস আমি অবশ্যই পারবো এই কথা শুনে বাঘ মাটিতে গড়াগড়ি দিয়ে হাসতে শুরু করে তারপর উঠে বলে আই এম সরি বন্ধু কিন্তু তোমার মাথা একটুও বুদ্ধি নেই তোমার মালিক আসলে তোমার সাথে কোনো গেম খেলছে না সে তোমার কাছ থেকে মুক্তি চায় তাই তোমাকে দূরে ফেলে দিয়ে গেছে তার মানে এখন থেকে তুমি অফিসিয়ালি রাস্তার কুকুর ভয় নেই রাস্তার কুকুর হওয়া মোটেও খারাপ কিছু না মালিকের কাছে থাকার চেয়ে রাস্তার কুকুর হওয়া অনেক ভালো আমি তোমাকে গাইড করব। আমার বয়স তিন বছর তোমার বয়স কত রেজি বলে তার বয়স দুই বছর ভাগ বলে সমস্যা নেই তুমি শিখতে পারবে চলো আমি তোমাকে কিছু নিয়ম শেখাই হাঁটতে হাঁটতে সে রেজিকে নিয়ম শেখাতে শুরু করে ভাগ বলে রুল নাম্বার ওয়ান তুমি যে কোনো কিছুর উপর মালিকানা তৈরি করতে চাও তাহলে সেটার উপর হিসু করে দাও এই যে ধর এই ল্যাম্প পোস্টটা এটা দিয়ে শুরু করা যাক এটার উপর হিসু করো তাহলে আজ থেকে এটা তোমার হয়ে যাবে রুল নাম্বার টু রুল নাম্বার টু খুবই আনসেন্সার্ড আমি এটাই ভিডিওতে বলতে পারছি না আশা করি নিজ দায়িত্বে বুঝে নেবেন রুল নাম্বার থ্রি এই দুনিয়াতে তুমি সম্পূর্ণ একা তোমার নিজের ছাড়া তোমার সাথে আর কেউ নেই এটা শুনে রেজি বলে কিন্তু আমার তো ডাক আছে আমি ডাগের কুকুর ডাক আমাকে অনেক ভালোবাসে বলে আরে বোকা তোমাকে কখনো কখনো ভালোবাসে না ভালোবাসেও নি আস্তে আস্তে তুমি বুঝতে পারবে পার্কে নিয়ে যাই তারপর তারা দুজন একটা পার্কে যায় সেখানে তারা অনেক মানুষের কাছে অনেক কুকুর দেখতে পায় বাঘ জিজ্ঞাসা করে বলো তো মানুষ কুকুর কেন রাখে রেজি বলে কারণ তারা আমাদেরকে ভালোবাসে তাই রাখে বাঘ বলে না মোটেও না তারা আমাদেরকে রাখে কারণ এটা তাদের প্রয়োজন এই যে দেখো তারা কিভাবে পলিথিন আমাদের হাগু সংগ্রহ করছে এইগুলি নিয়ে তারা কি করবে জানো রেজি তো কিছুই বলতে পারে না ভাগ জানায় এইগুলি নিয়ে হয়তো তারা চকলেট তৈরি করে আর সেগুলি খায় এবার বুঝতে পেরেছো কেন তাদের কুকুর দরকার এর মাঝেই তারা আর দুটো রাস্তার কুকুরকে দেখতে পায় তারা সাথে সাথে সেগুলির সাথে কথা বলতে যায় ভাগ তাদেরকে আগে থেকেই চিনতো ভাগ রেজিকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় ডান পাশের কালো কুকুরটার নাম হান্টার সে আগে আর্মিদের সাথে কাজ করত পরে তাকে বের করে দেয়া হয়েছে আর এই সুন্দরী মেয়ে কুকুরটার নাম ম্যাগী তাকেও তার মালিক ফেলে দিয়ে গেছে সে তার বদলে এখন আর একটা ছেলে কুকুরকে নিয়ে নিয়েছে বাঘ হান্টার আর মেঘীকে বলে রেজি তোমাদের মতোই রাস্তায় ফেলে দেয়া হয়েছে সাথে সাথে রেজি বলে ওঠে আরে না না আমি আর খেলছি সে আমাকে মোটেও ফেলে দেয়নি বাঘ বলে আরে বুদ্ধি এটা এখনো বুঝতে পারতেছিস না যে তুই এখন রাস্তার আচ্ছা আজকে রাতে আমাদের সাথে থাক তাহলে দেখতে পাবি রাস্তার কুকুর হওয়া কত বেশি মজার তখন আর তোর ডাগের কথা মনেও পড়বে না রেজি বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু আমার আসলে ডাগের কাছেই ফিরে যাওয়া উচিত আমি তাকে ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে আমি তাকে হ্যাপি রাখতে চাই আর এটাই তো একটা কুকুরের জীবনের তাই না সাথে সাথে বাক চিৎকার করে বলে ওঠে না আমাদের উদ্দেশ্য যা খুশি তাই করা কোনো মানুষকে হ্যাপি করা আমাদের উদ্দেশ্য না আর তোমরা সবাই আজকে সন্ধ্যার পরই আমার সাথে দেখা করবা একসাথে মিশনে যাব রেজিকে দেখাবো রাস্তার জীবন কত সুন্দর সন্ধ্যার পরই সবাই একসাথে হয়ে একটা পিজ্জার দোকানের সামনে গিয়ে বসে থাকে রেজি জিজ্ঞাসা করে আমরা এখানে বসে আছি কেন বাঘ তখন বাঘ জানায় কিছুক্ষণের মধ্যেই দেখবে কেউ একজন আমাদের জন্য খাবার ফেলে দেবে আমাদের জাস্ট একটু বুদ্ধি করে খাবারটা নিয়ে আসতে হবে সত্যি সত্যি কিছুক্ষণ পর দেখা যায় একটা মহিলা পিজ্জা নিয়ে বের হওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যায় আর তার হাত থেকে পিজ্জা গুলি মাটিতে পড়ে যায় সাথে সাথে তারা সবাই দৌড়ে গিয়ে সেগুলো নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে তারপর সেখান থেকে একটা মদের গিয়ে ফেলে দেওয়া নষ্ট হওয়া মদ খায় মদ খেয়ে মাতাল হয়ে তারা এক বাড়ির বাগানে গিয়ে বাগানের শরীর ভিজিয়ে গোসল করে আর নানা আয়নার সামনে গিয়ে তারা নিজেদের ছবি দেখে সেগুলোর সাথেও মজা করে তারপর আর এক বাড়ির আরেকটা কুকুরের সাথে গিয়ে সেখানেও মজা করে এভাবে তারা নিজেদের সময়টাকে অনেক এনজয় করে এক সময় সবাই ক্লান্ত হয়ে ফিরতে শুরু করে ফিরতে ফিরতে রেজি বলে আহ একটা জিনিস ভালোই হলো আমি এখন খুশি তখন করতে পারি আগে আমাকে ঘন্টা ধরে আটকে রাখতে হতো যে কখন ডাক আমাকে বাইরে নিয়ে যাবে আর কখন আমি হারাম জাদার থেকে রেজি নামটাও শুনতে বেশ ভালো লাগে কেন যে আমাকে রেজি ডাকতো না ডাক এত ফানি ছিল আমাকে গাড়িতে দরজা জানালা বন্ধ করে রেখে চলে যেত আমার তো দম নিতেই কষ্ট হতো এক ঘন্টা আমি কোনো মতন বেঁচে থাকার পর ডাক ফেরত আসতো কত বোকার ছিল ডাক তার এই কথাগুলি শুনে ম্যাগি হান্টার আর বাঘ বেশ অবাক হয়ে যায় ম্যাগি জিজ্ঞেস করে একটা লোক তোমাকে ইগনোর করে যেন তুমি কিছুই না রাস্তায় ফেলে দিয়ে চলে যায় আর তাও তুমি চিন্তা করো সে একটা ভালো মানুষ সিরিয়াসলি রেজি বলে অবশ্যই সে যদি আমাকে ভালো নাই বাসে তাহলে সে নিজের খাবার থেকে কেন আমাকে খাবার দেয় হান্টার বলে যেন তোমার জন্য আলাদা করে খাবার কিনতে না হয় তাতে বাঘ বলে তোমার জন্য কোনো বেল্টও কিনে দেয় নাই জাস্ট একটা রুমাল বেঁধে দিছে তখন রেজি জবাব দেয় আরে রুমাল তার নিজের একটা জিনিস এটা এটা স্পেশাল দিয়ে তার ঘাম মস্ত ডাগ আমাকে অনেক ভালোবাসে আমাদের সম্পর্কটা সত্যি অনেক সুন্দর জাস্ট তোমরা বুঝতে পারছো না যদি সত্যি সত্যি ডাগ ইচ্ছা করে আমাকে ফেলে যেত ইচ্ছা করে আমাকে কষ্ট দিত তার মানে হতো যে ডাগ আমাকে ভালোবাসে না এই কথা বলতে বলতেই তার চোখে পানি চলে আসে বাকি তিনজনও বেশ ইমোশনাল হয়ে তার দিকে তাকিয়ে থাকে রেজি তাদের থেকে এক মিনিট সময় নিয়ে একটু দূরে এসে ভাবতে শুরু করে তার মাথায় পুরোনো সময় স্মৃতিগুলি ভাসতে থাকে ডাক কখনোই তাকে একটু ভালো করে কথাও বলেনি কখনো কোলে নেয়নি প্রতিবারই গালাগালি করত। এবার রেজি বুঝতে পারে বাগের কথাই সত্যি ডাগ হয়তো তাকে কখনোই ভালোবাসেনি সে তখন তাদের কাছে ফিরে গিয়ে বলে আমি বুঝতে পেরেছি ডাগ আসলে আমাকে কখনোই ভালোবাসিনি কিন্তু আমি তো ভালোবেসেছি আমি কষ্ট পেয়েছি ডাগের উচিত নইলে সে কখনোই বুঝবে না যে আমি কিসের মধ্যে দিয়ে গিয়েছি আমি গিয়ে কামড়ে ওর ডান্ডা খেয়ে আর বাঘ বেশ অবাক হয়ে যায় টাকে ছেলেটা ম্যাগি বলে ডান্ডা বলতে অন্য কোনো ডান্ডা নাকি আমরা যেটা বুঝতেছি তুমি সেটাই বোঝাচ্ছ রেজি চিৎকার করে বলে হ্যাঁ ওটাই আমি ওর ওইটাই কামড়ে খেয়ে ফেলবো বাঘ বলে অসাধারণ বন্ধু আমিও তোমার সাথে আছি আমিও যেতে চাই তোমার সাথে কিন্তু রাস্তা কিভাবে চিনব রেজির মনে পড়ে যায় আসার সময় আসি আসলে রাস্তায় কি কি দেখে এসেছে সে বাঘকে সেগুলির কথা বলে এটা শুনে বাঘ বলে পারফেক্ট এগুলি যথেষ্ট হান্টার শক্তিশালী মেগির নাকের ক্ষমতা অসাধারণ আর আমি অনেক বুদ্ধিমান আর পথে কি কি আছে তা তো তুমি জানোই আমরা সহজেই বাড়িতে চলে যেতে আর তোমার প্রতিশোধ নিতে এই প্রস্তাবে সবাই রাজি হয়ে যায় তারা বেশ সোয়াগ নিয়ে হাঁটতে শুরু করে এভাবে সারা দিন হাঁটার পর সবাই ক্লান্ত হয়ে বসে যায় রেজি বলে আমাদের বসে থাকলে হবে না সর্বশেষ আমি দেখেছিলাম বিশাল বড় একটা চাকা যেটা থেকে সিঙ্গারা সমোচার মতো গন্ধ আসছিল ম্যাগি বলে সিঙ্গারা সমোচা ওকে ঠিক আছে দাঁড়াও আমি দেখছি এই বলে সে তার নাক উঁচু করে আগাতে শুরু করে বাকিরাও তাকে ফলো করতে থাকে একটু পর তার একটা মেলার মাঝে পৌঁছে যায় রেজি বলে উঠে এই যে ওটা ওটাই ওটাই সে বিশাল বড় চাকাটা আমি ওটার কথাই বলেছিলাম তার মানে আমরা সঠিক দিকে আগাচ্ছি হান্টার বলে সারাদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি চলো এখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক তারা সবাই খাবারের জন্য মেলার ভেতরে ঢুকে পরে মেলায় ঢুকে বাঘ আর রেজি মিলে কিছু খাবার বাগিয়ে নেয় আর হান্টার আর মেকি বসে প্রেমের গল্প করতে থাকে এর মাঝেই রেজি আর বাঘ খাবার নিয়ে আসে তারা সবাই মজার মজার কথা বলতে থাকে এর মাঝেই আকাশে বাজি ফুরতে শুরু করে তারা সবাই মনে করে হয়তো এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে তাই সবাই ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে মেগার হান্টার সাইজে বড় হওয়ার কারণে খুব সহজে দেয়ালে টপকে মেলা থেকে বের হয়ে যায় কিন্তু রেজিয়ার বাগ বিপদে পড়ে যায় তারা সাইজে ছোট হওয়ার কারণে কিছুতেই দেয়ালে টপকাতে পারে না তাই তারা বুদ্ধি করে দেয়ালে নিচ দিয়ে গর্ত করতে শুরু করে অল্প একটু গর্ত করেই বাগ সেখান থেকে সহজে বের হয়ে যায় কিন্তু রেজি বের হওয়ার সময় তার রুমালটা দেয়ালে আটকে যায় ঠিক কিছুতেই সেখান থেকে বের হতে পারে না বাগ তাকে বাঁচানোর জন্য পেছনে ফিরে এসে টানতে থাকে তখন রেজি ইমোশনাল হয়ে বলে বন্ধুরা তোমরা আমার জন্য অনেক করেছো এখন নিজের জীবন বাঁচি এখান থেকে চলে যাও আমার সময় শেষ যদি আর কখনো ঢাকে দেখা পাও তাহলে তাকে বলে দিও আমি ওর ডান্ডাটা খেতে চেয়েছিলাম আমার হয়ে তোমরা সেটা খেয়ে দিও তখন বাঘ বলে না বন্ধু আমরা তোমাকে এভাবে মরতে দিতে পারি না ডাঘের ডান্ডা নিজেই খাবে এই বলে সবাই মিলে আবারও তাকে টানতে থাকে কিছুক্ষণ টানা টানির থেকে ছুটে যায় সবাই দৌড়ে সেখান থেকে অনেকটা দূরে চলে যায় সেখানে গিয়ে রেজি বলে বন্ধুরা তোমাদের উপর আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তোমরা নিজেদের জীবন রিস্কে নিয়ে আমাকে বাঁচিয়েছ তখন বাঘ বলে আমি বিশ্বাস করি আমার জায়গায় তুমি হলে তুমিও এমনটাই করতে আমরা বন্ধু আমরা সবাই খুব ভালো বন্ধু তাই না তখন রেজি বলে তাহলে চলো আমরা একজন আরেকজনের উপর হিসু করে দিই মনে নেই রুল নাম্বার আমি যেটার উপর হিসু করবো সেটা আমার হয়ে যাবে তাহলে যদি আমরা একজন আরেকজনের উপর হিসু করি তাহলে আমরাও একজন আরেকজনের হয়ে যাব। এই আইডিয়াটা সবারই খুব ভালো লাগে তাই তারা সাথে সাথে গোল হয়ে দাঁড়িয়ে একজন আরেকজনের উপর হিসু করতে শুরু করে তখন হান্টার বলে আমরা আজ থেকে বিএফএফ কিন্তু বাঘ বলে না 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 পি এফ এফ আমরা পি মানে পি ডাবল এফ এভাবে মূত্র বিসর্জন শেষে সবাই মিলে একসাথে পাশাপাশি হয়ে শুয়ে পড়ে পরদিন সকালে উঠে আবারও তাদের যাত্রা শুরু করে এবার তারা একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে হাঁটার পরেও তারা কোনো পথ খুঁজে পাচ্ছিল না এভাবে একটা খালি জায়গায় এসে বাঘ প্যানিক করতে শুরু করে হাই হাই আমরা হারিয়ে গেছি এখন কি হবে এত বড় জঙ্গলের মাঝে যদি আমরা হারিয়ে যাই তাহলে তো কোনোদিনও পথ খুঁজে পাবো না হান্টার বলে আরে এত টেনশন করছিস কেন এর চেয়ে খারাপ হতে পারতো শুক্রিয়া কর সব নর্মাল আছে কিন্তু বাঘ বলে আরে এত বড় জঙ্গলের মাঝে তিনজন আমরা হারিয়ে গেছি এর চেয়ে বেশি খারাপ আর কি হতে পারে বলো এর চেয়ে বেশি খারাপ আর কি হতে পারে সাথে সাথে একটা বড় চিল এসে বাঘকে উঠিয়ে নিয়ে যায় আর বাঘ বলতে থাকে ঠিক এর চেয়ে খারাপও হতে পারে এর চেয়ে খারাপ তো হয়েই গেছে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে এই যে পাগলের মতো বাঘকে বাঁচানোর জন্য তার পেছনে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা বড় জাম করে সে বাঘের পায়ে কামড়ে ধরে সেও ঝুলে পড়ে এখন এত ভার নিয়ে চিলের উড়ে যাওয়া বেশ কষ্ট হচ্ছিল তবুও চিলটা কোনো মতনে উড়েই যাচ্ছিল কিন্তু হঠাৎ সামনে একটা বড় গাছ চলে আসায় বাঘ আর রেজি গাছে আটকে যায় আর চিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় বাঘ আর রেজি এই ডালে ওই ডালে এভাবে ধাক্কা খেতে খেতে নিচে পড়তে থাকে এর মাঝে রেজি কয়েকটা কাঠ বিড়ালকে ডিং ডং করতে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে কি ভাবার তোমরা কি রেসলিং করছো ফাইনালি বাঘ আর রেজি এসে নিচে পড়ে বাঘ বলে হা একদম মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম জীবন সম্পর্কে একটা নতুন জিনিস জানলাম পাখিদের আসলে নুনুস থাকে না থাকলেও হয়তো বডির ভেতরের দিকেই থাকে কি অদ্ভুত একটা অনুভূতি এই ফিলোসফিক্যাল আলাপ শেষে তারা আবার এগিয়ে যেতে শুরু করে এভাবে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা খাবারের জন্য অনেক ক্লান্ত হয়ে যায় তারা হন্য হয়ে সবাই খাবার খুঁজতে শুরু করে হঠাৎ রেজি বলিউটে ইয়ে গাইজ আমি মাশরুম পেয়েছি চলো মাশরুম খাই অনেক বেশি ক্ষুধার্ত থাকায় তারা খুব বেশি চিন্তা না করে গপাকপ মাশরুম খেতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তারা পুরো মাশরুম খেয়ে একদম সাবার করে ফেলে খাবার শেষে তারা সবাই উল্টা হয়ে শুয়ে একটু রেস্ট নেয় কিন্তু যখনই উঠে দাঁড়াতে যাবে তারা দেখে তারা ঠিক মতো দাঁড়াতে পারছে না সবার কেমন জানি মাথা ঘুরা আসলে এই মাশরুমগুলো কোনো সাধারণ মাশরুম ছিল না এগুলো ছিল অ্যালকোহলিক তো এগুলো খাওয়ার কারণে সবাই নেশাগ্রস্ত মাতাল হয়ে যায় এই মাতাল হয়ে যাওয়ার কারণে সবাই তাদের চোখের সামনে উল্টাপাল্টা জিনিস দেখতে শুরু করে রেজিত একদম মহাকাশে চলে যায় ম্যাগি দেখে হান্টারের চেহারা কেমন জানি উদ্ভট হয়ে গেছে তার মানুষের মতো হাত গজিয়ে গেছে बाघ দেখে তার প্রিয় সোফাটা তার সাথে কথা বলছে রেজিয়েভার দেখে बाघ জঙ্গলের ন্যাংটা হয়ে দাঁড়িয়ে এভাবে এক একজন এক এক রকম উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে এর মাঝেই ম্যাগি একটা গর্ত থেকে একটা পুতুল বের করে আনে সবাই সেদিকে গিয়ে আরো কিছু পুতুল খুঁজে পায় তারা সবাই পুতুল করে নিয়ে টানাটানি করতে 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 থাকে। লোম কান ছড়িয়ে পুতুল ক্লান্ত সবাই ঘুমিয়ে পড়ে কয়েক ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে হঠাৎ রেজি দেখে তার সামনে একটা খরগোশের কান পরে আছে। চার দিকে খরগোশের বডি পা আর রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই বোঝা যায় নেশার ঘরে তার পুতুল মনে করে আসলে বাস্তব খরগোশ নিয়ে টানাটানি করেছে আর তাদেরকে মেরে ফেলেছে এটা বুঝতেই সবাই করতে শুরু করে সবাই বলতে থাকে হায় হায় গো কি হলো গো এত করে খরগোশকে আমরা মেরে ফেললাম আমরা তো সবাই খুনি হয়ে গেলাম গো বাঘ গিয়ে তাড়াতাড়ি গর্ত করতে শুরু করে মরা খরগোশ কবর দেওয়ার জন্য সবাই মিলে কোনো মতনে তাড়াতাড়ি করে খরগোশ গুলিকে কবর দেয় অবশ্য তাও একটা কান বের হয়েই থাকে কবর দেওয়া শেষে সবাই মোনাজাত ধরে ইয়া বোধ আমাদেরকে মাফ করে দাও আমরা জেনে শুনে এই কাজ করিনি আমরা যদি জানতাম কখনোই এই বাচ্চা মাসুম নিষ্পাপ খরগোশ গুলিকে মেরে ফেলতাম না হে খরগোশের আত্মারা তোমরাও আমাদেরকে মাফ করে দিও ওপারে ভালো থেকো আমি তারপর বাঘ গিয়ে সবাইকে বলে আজকের পর থেকে সবাই এই ঘটনা একদম ভুলে যাও আর কখনোই এ নিয়ে কেউ কোনো কথা বলবে না ঠিক আছে তখনই পেছন থেকে একটা আর্মি স্কোয়াডের কুকুর এসে বলে এই করছিস তোরা সবাই লাইনে দাঁড়া লাইনে দাঁড়িয়ে বাঘ বলে আপনারা কি কোনো খরগোশ করছেন আমরা কিন্তু কোনো খরগোশ দেখিনি এমনকি তাদেরকে খুনও করিনি আর্মি কুকুরটা বলে আমরা একটা ছোট্ট মেয়ে খুঁজছি সেই জঙ্গলে হারিয়ে গেছে এর মাঝেই হান্টার উঠে দাঁড়ায় আর আর্মি কুকুরটা তাকে চিনে ফেলে আর বলে হান্টার হান্টার তুই এখানে কি করছিস আসলে আর্মি কুকুরটা আর হান্টার এক স্কোয়াডে ট্রেনিং নিয়েছিল কুকুরটা তাকে দেখেই চিনে ফেলে আর এগিয়ে গিয়ে বলে দোস্ত অনেকদিন পর দেখা ওহ তোর পাছার গন্ধটা ঠিক আগের মতোই আছে সেই ওল্ড ক্লাসিক পাছার গন্ধ বন্ধু কেমন আছিস বল সে সবাইকে দেখিয়ে বলে ট্রেনিং এর সময় এই কুত্তার বাচ্চার কাছ থেকেই আমি সব শিখেছিলাম পাশের থেকে আরেকটা কুকুর বলে স্যার আমার মনে হয় আমরা সবাই আসলে কুত্তারই বাচ্চা সে চেঁচিয়ে উঠে বলে চোপ আমার মুখের উপর কথা বলিস তখনই সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে এতগুলি কুকুরকে একসাথে দেখে আনার কল করে আর আর্মি কুকুরটা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাস্তার দিকে গাড়ির কাছে নিয়ে যায় গাড়ির কাছে যাওয়া মাত্রই কিছু লোক এসে তাদের সবাইকে ধরে ফেলে তারা সবাইকে ধরে গাড়িতে বন্দি করে ফেলে আর হান্টার বলে রলফ আমি তাকে ভাই ভাবছিলাম আমার সাথে ভাবে গাদ্দারি করলি আর্মি কুকুরটা বলে সরি বন্ধু আইনের কাছে সবাই সমান আমার কাছে ডিউটি আগে তারপর তাদেরকে ধরে কন্ট্রোলের সেলে বন্দি করে দেয়া হয় সেখানে তাদের মতো আরো অনেক কুকুর ছিল বন্দী হয়ে প্যানিক করতে শুরু করে এখন কি হবে ওরা যদি আমাদেরকে মেরে ফেলে তখন রেজি বলে আরে না মানুষে তো খারাপ হয় না ওরা আমাদেরকে কখনোই মারবে না তখন ভাগ বলে আরে তুমি ওদেরকে চেনো না ওরা আমাদেরকে মারতেও পারে রেজি জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানো তোমার তো কখনো মালিক ছিল না ভাগ বলে না আমারও মালিক ছিল আমি তোমাদের সাথে কখনো বলিনি আমার বয়স যখন তিন চার মাস তখন এম সে আমাকে নিয়ে যায় আমি সারাদিন আমার সাথে খেলতাম তার মন ভালো করার জন্য তার পা চেটে দিতাম হঠাৎ একদিন ভুলে না দেখে আমি তার পায়ে কামড় দিয়ে ফেলি আর তারপর তার আমাকে মারার জন্য ইনজেকশন দিতে নিয়ে যায় কিন্তু সৌভাগ্যক্রমে আমি সেখান থেকে পালিয়ে আসি আর এরপর থেকে আমি রাস্তায় জীবন কাটাচ্ছি জাস্ট একটা ভুলের জন্য সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল এতদিন যে আমি তার সাথে ছিলাম এতদিন যে তাকে ভালো রাখতে চেয়েছিলাম সেগুলোর কোনো মূল্য সে দেয়নি যদি এমা ছেলে হতো তাহলে আমিও তোমার মতো ডান্ডা খেয়ে ফেলতাম কিন্তু সে তো একটা ছোট বাচ্চা তার মানুষ নেই হা এখন ভাবো আমরা এখান থেকে বের কিভাবে তখন রেজি বুদ্ধি দেয় চলো আমরা একটা কাজ করি আমরা সবাই মিলে এখানে হেগে দেই হেগে হেগে জায়গাটা ভরিয়ে ফেলি তাহলে অবশ্যই কেউ না কেউ পরিষ্কার করতে আসবে তখনই আমরা একসাথে সেখান থেকে বেরিয়ে যাব কিন্তু রুমের বাকি কুকুররা কেউই তার এই বুদ্ধিতে রাজি হয় না তারা বলে একদিন কেউ না কেউ অবশ্যই তাদেরকে এখান থেকে দত্তক নিয়ে বের করে নিয়ে যাবে তখন রেজি গিয়ে উঁচুতে প্রতিবাদী ভাষণ দিতে শুরু করে সে বাংলাদেশের নেতাদের মতো পুরো রুম ঘুরে ঘুরে বলতে থাকে সংগ্রামী ভাইয়ের আমার আর কতকাল আমরা জেলে বন্দী হয়ে থাকবো বাইরের দুনিয়াটা অনেক সুন্দর এটা এমন একটা দুনিয়া যেখানে তুমি যেটার উপর করবে সেটাই তোমার হয়ে যাবে এমন দুনিয়া ছেড়ে তোমরা কেন জেলের ভেতর বসে বসে অপেক্ষা করবে রেজির এই সারা জাগানো ভাষণে সকল কুকুররা মোটিভেটেড হয়ে যায় তারা একসাথে হাগো করতে শুরু করে আর রেজি সবাইকে হাগো করানোর জন্য মোটিভেশন দিতে থাকে ভাইয়েরা আমার নিজের পেট খালি করো সবাই মিলে জোরে হাঁকতে থাকো কুকুরগুলিও রেজির ভাষণে উদ্দীপ্ত হয়ে হাঁকতে হাঁকতে নিজের পেট খালি করে ফেলে কিছুক্ষণের মধ্যেই পুরো রুমটাই হাগুতে ভরে যায় বাবু তো পচা গন্ধের কারণে পাশের রুম থেকে পুলিশ আসে সেটা দেখার জন্য সে সেই দেখে সব কুকুর একসাথে সারিবদ্ধ হয়ে তাদের হাগু সামনে নিয়ে বসে আছে পুলিশ এক এক করে যখনই সেগুলো উঠাতে যাবে তখনই সব কুকুর মিলে তার উপর দিয়ে লাফিয়ে সেখান শুরু করে বের হবার সময় রেজি একটা টেনিস বল দেখতে পায় সে সাথে সাথে টেনিস বলটা নিজের মুখে নিয়ে নেয় আর টেনিস বলটা নিয়ে এসে পালাতে থাকে সবগুলো কুকুর মুহূর্তে সেখান বের হয়ে যায় মেগি হান্টার রেজি আবার তাদের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় হঠাৎ তাদের সামনে একটা বড় বিলবোর্ড বোর্ড তখন রেজি চিৎকার করে বলে দেখো এই বিল আমি এটা যাওয়ার সময় দেখেছিলাম আমরা অনেক কাছাকাছি এসে গেছি সবাই আনন্দ করতে থাকে তখনই বাঘ খেয়াল করে রেজির মুখে একটা টেনিস বল তখন সে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুই বল নিয়ে যাচ্ছিস কেন রেজি বলে জানিনা আমার হয়তো বল ভালো লাগে তখন বলে আমরা নিতে যাচ্ছি কোন রকম ভালোবাসা প্রমাণ করতে যাচ্ছি না কিন্তু রেজি বলটা ফেলতে চায় না এ নিয়ে বাঘ আর রেজির মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রেজি বলেই ফেলে আমি বলটা ডাগের জন্য নিয়ে যাচ্ছি ডাক বল অনেক পছন্দ করে এটা শুনে সবাই অবাক হয়ে যায় মেগি বলে তাহলে এতদিন ধরে আমরা তোমার সাথে যাচ্ছি কেন তুই আমাদেরকে বোকা বানিয়ে তোদের নিয়ে এসেছ তখন রেজি বলে শুরুতে আমি সত্যি সত্যিই ডাগের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমি ডাককে কতটা মিস করি হয়তো ডাগও আমাকে মিস করে আসলে আমাদের রিলেশনশিপে প্রবলেমটা আমিই ছিলাম আমি কখনোই ডাককে বুঝতে পারতাম না প্রতিবারই যখন সে আরামদাতা বলে আমাকে গালি দিত আমি কোনো না কোনো বাজে কাজ করতাম সব আসলে আমারই দোষ ছিল আমি বল নিয়ে ফেরত গেলে হয়তো ডাক সব ভুলে যাবে আর আমাকে ভালোবাসবে তখন বাঘ বলে ওঠে আমি এখনো বিশ্বাস করতে পারছি না তোর মতো একটা গাধার জন্য আমি আমার নিজের লাইফ রিস্ক নিয়ে তোদের এসেছি তখন রেজি বলে তুই এটা আমার জন্য করিসনি এটা করেছিস তুই নিজের জন্য নিজের ইগো স্যাটিসফাই করার জন্য জমা প্রতিশোধ নেওয়ার জন্য রেগে গিয়ে বলে আরেকবার যদি এই নাম মুখে নিস আমি তোকে খেয়ে কিন্তু রেজি বলতেই থাকে বার বলবো কারণ তুই ওকে সমস্যাটা তোর ছিল এম না তোর আর আমার মাঝে এই একটাই পার্থক্য তোর কাছে সম্পর্কটা ঠিক করার কোনো সুযোগ ছিল না আমার কাছে সম্পর্কটা ঠিক করার সুযোগ এখনো আছে আর আমি এটা হারাতে চাই না আমার বিশ্বাস আমি ফিরে গেলে দাগ অবশ্যই আমাকে ভালোবাসবে এবার বাঘ রেগে গিয়ে রুমালটা কামড়ে নেয় আর সেটার উপর হিসু করে দেয় আর বলে তোর মতো মাথা মোটারা এমনই মালিক ডিজার্ভ করিস ওখানেই ফিরে যা রেজি আর কোনো কথা না বলে মুখে বল নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ম্যাগি হান্টার আর বাঘ তাদের শহরে ফিরতে শুরু করে যেতে যেতে হান্টার বলে আমরা রেজিকে এভাবে ফেলে যেতে পারি না

একটা জঙ্গলে হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল সাথে সাথে সে চিৎকার করে বলতে থাকে পেয়েছি মেয়েটাকে পেয়েছি রাস্তা থেকে হান্টার আর মেগি বাঘের চিৎকার শুনতে পায় তারা দৌড়ে তার কাছে চলে আসে তখন সবাই মিলে এক যুগে চিৎকার করতে শুরু করে তাদের চিৎকার সেই আর্মি কুকুরটাও শুনতে পায় জানে নিত কুকুরদের শ্রবণ শক্তি মানুষের চেয়ে অনেক ভালো সেই কুকুরটার সাথে সাথে পুলিশ নিয়ে তাদের কাছে চলে আসে পুলিশ মেয়েটাকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর্মি কুকুরটা জিজ্ঞাসা করে তোমরা আমার অনেক উপকার করেছো কিভাবে তোমাদের প্রতিদান দেব বলো পাক বলে আমার ফ্রেন্ড রেজিকে সাহায্য করো তখন আর্মি কুকুরটা জিজ্ঞাসা করে কিভাবে কিভাবে তোমার বন্ধুকে খুঁজে পাবো কিভাবে তখনই ম্যাগির মনে পড়ে যায় সেই রুমালের কথা তারা দৌড়ে রুমালের কাছে আসে আর্মি ডকটা গন্ধ শুকে বলে ইয়াক ছি এখানে শুধু হিসু আর হিসু তাও কোনো পিচ্চি সাইজের ছাগল কুকুরের হিসু কোন ভালো কুকুরের হিসু না এটা শুনে বাঘ একটু চুপ হয়ে যায় তখন ম্যাগি নিজেই রুমালের গন্ধ শুকে রেজির গন্ধটা নিজের মাথায় নিয়ে নেয় কারণ তার গন্ধ শুকার ক্ষমতা অনেক ভালো সাথে সাথে তারা তিনজন আবার রেজিকে খোঁজার জন্য রওনা দিয়ে দেয় এদিকে রেজি প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ঘরে যাবার আগে যে একটা মূর্তির সামনে বসে প্র্যাকটিস করে যে ডাককে সে কিভাবে বলবে যদিও সে জানে ডাক্তার কথা কিছুই বুঝতে পারবে না ডাক শুধু ভৌ ভৌই শুনতে পাবে কিন্তু সে তার নিজের কাজ করবেই প্র্যাকটিস শেষে এসে ডাগের ঘরে ফিরে আসে কিন্তু এসে দেখে এখানে কেউ নেই পুরো ঘর খালি আর জিনিসপত্র প্যাক করা ডেজির চোখে ডাগের স্মৃতি ভাসতে শুরু করে সে ভাবে হয়তো ডাগকে সে একবারে হারিয়ে ফেলেছে ডাগ হয়তো একবারেই ঘর ছেড়ে চলে গেছে তাই সে বলটা নিয়ে বাড়ির সামনে গর্ত করে লুকিয়ে ফেলে শেষবারের মতো আবার ঘরটা দেখার জন্য সে ঘরের ভেতর ঢুকে এবার ঢুকেই দেখে সেখানে ডাক চলে এসেছে ডাক আসলে বাইরে গিয়েছিল ডাককে দেখেই সে অনেক খুশি হয়ে যায় সে তার প্র্যাকটিস করা সব কথাগুলি এক এক করে বলতে শুরু করে সে বলে ডাক আমি জানি তুমি আমার কথা কিছু বুঝতে পারবে না কিন্তু আমি সত্যিই তোমাকে অনেক মিস করেছি আমাদের সম্পর্কে অনেক দোষ ছিল সব দোষ আমারই ছিল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি ভেবেছিলাম যদি আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে হয়তো তুমিও আমাকে ভালোবাসবে কিন্তু তোমার মাঝে আমি আর কিছুই দেখতে পারছি না এত দূর জার্নি করে আসার পরেও তুমি একদমই খুশি হচ্ছ না তার মানে বাঘের কথাই ঠিক তুমি আসলেই আমাকে ভালোবাসো না থাকো আমারও তোমাকে দরকার নেই আমি বরং আমার বন্ধুদের কাছেই ফিরে যাই থাকি ও ডাক বলে এসে বের হতে যাচ্ছিল তখনই ডাগ একটা বড় লাঠি নিয়ে আসে আর রেজিকে আটকে ফেলে আর বলে তোকে আসলে আমার মেরে ফেলা উচিত তোর কারণে আমার গার্লফ্রেন্ড চলে গেছে আমার প্রিয় বংটা তুই ভেঙে ফেলেছিস আমাকে অনেক জ্বালিয়েছিস আজ আমি তোকে মেরেই ফেলবো তখনই হান্টার ব্যাগ আর এসে ঘরে ঢুকে তারপর কি হয় সেটা তো শুরুতেই বলেছিলাম তারা সবাই মিলে উপর আক্রমণ করতে শুরু করে কুকুরের সাথে পেরে ওঠে না এবার রেজি সত্যি সত্যি ডাগের টানটা কামড়ে ধরে রেজি একদম জায়গাটাকে ভর্তা বানিয়ে ফেলে আর তাদের এই ধস্তাধস্তির কারণে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে যায় আগুনের কারণে ঘরটা পুড়তে শুরু করে ফাইনালি ডাগের উপর হাগো করে দিয়ে সবাই ঘর থেকে বের হয়ে যায় এভাবে চার বন্ধু আবার রাস্তায় ফিরে আসে তবে কিছুদিনের মাঝেই ম্যাগিকে আবার পুলিশ স্কোয়াড তাদের দলে নিয়ে নেয় বাঘকেও সেই মেয়েটা দত্তক নিয়ে নেয় আর হান্টারকেও আবার পুলিশের থেরাপিডক স্কোয়াডে নিয়ে নেওয়া হয় আর রেজি রাস্তায় থেকে যায় এবার রেজি রাস্তায় আসা নতুন কুকুরগুলোকে ট্রেনিং দিতে শুরু করে সে তাদেরকে সেই নিয়মগুলি শেখায় যেগুলি বাঘ তাকে শিখিয়েছিল আর এভাবে এই গল্পটা শেষ হয়ে যায় যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে এরকমই আর একটা কুকুরের ইমোশনাল গল্প দেখার জন্য ডান পাশের এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন যদি এটা আপনার ভালো লেগে থাকে তাহলে সেই ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ